আসসালামুকুম আফসানা, না তোমার তো আজকে বাবু হয়েছে? জি ম্যাম। কি নর্মাল ডেলিভারিতে? জি ম্যাম। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আফসানা আক্তার, হচ্ছে আমার হাজবেন্ড সুমন হাওলাদার। নর্মাল ডেলিভারি জার্নিটা খুব ইয়া ছিল, সবকিছুই ম্যামের জন্য ছিল, কারণ ম্যাম যদি সাপোর্ট না করতো তাহলে অনেক প্রবলেম হতো। কারণ শুরুতে যখন আমরা ফার্স্ট ম্যামের কাছে দেখাই তখন বাবুর হার্টবিটের একটু প্রবলেম ছিল, সেটা ম্যাম সলভ করে দিছে। তারপর হচ্ছে আমার হিমোগ্লোবিনের প্রবলেম ছিল, সেটা ম্যাম সলভ করছে। লাস্ট যেটা হচ্ছে যখন ডেলিভারির পেইনটা উঠে তখন আমি জাস্ট পাগল হয়ে গেছি। একদম শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে আমি ভয়ে সিজারের জন্য মাইকে ফোন দিয়েছি, কিন্তু ম্যাম তখন সাহস করে ইয়ে করে আমাকে হচ্ছে গিয়ে বললো যে একটু ওয়েট করো, যে অবশ্যই নর্মাল হবে। তারপর আল্লাহর রহমতে নর্মাল হলো, বাবু সুস্থ আছে। আর সবচেয়ে বড় কথা, ম্যামকে দেখা গেছে শুধু প্রেগনেন্সির জন্য না, যে কোনো বিষয়ে আমি রাত্রে 2টা 3টা 5টা বলে ফোন দিয়েছি, ম্যাম ধরছে, ধরে আমাদের সলিউশন দিয়েছে। এবং ম্যাম নিজেও পার্সোনাল ভাবে আমাকে কল করে আমাদেরকে জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা, নার্সদের বলছে যে বারবার গিয়ে দেখবা সব কিছু ঠিক আছে কিনা। পেশেন্টে প্লাস ম্যামের যে টিমটা ছিল নর্মাল ডেলিভারি, সবাই অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল। কারণ সত্য কথা বলতে আমি নর্মালটা শুধু করছি হচ্ছে ম্যাডামের জন্য, কারণ ম্যাডাম যদি তখন জাস্ট একটু বলতো যেহেতু পেন নিতে পারতেছে না সিজারে চলে যাও, তাহলে কখনোই নর্মাল হতো না। আল্লাহর রহমতে ম্যামের ওই ডিসিশনের জন্য এখন আমার বেবিও ভালো আছে, আমিও ভালো আছি। তো নর্মাল ডেলিভারি ফার্স্ট টাইম যারা করে অবশ্যই পেইন হয়, বাট খুব ভালো হয়, কারণ বাচ্চাটা যখন আসে তখন পেইনটা কোনো ব্যাপারই মনে হয় না। তো সবাইকেই বলবো ট্রাই করবেন অবশ্যই ম্যামের সাজেশন নিয়ে ফার্স্ট নর্মাল ডেলিভারি করার জন্য, কারণ নর্মাল ডেলিভারিটা যদি হয় সবার জন্য ভালো, যেরকম মার জন্য ভালো এরকম সবার জন্যই ভালো। আর ম্যাম অবশ্যই সবসময় আগে দেখে, ম্যাম কখনো ফার্স্টেই বলে না যে নর্মালি করবে, ম্যাম বাবুর পজিশন দেখে, মার পজিশন দেখে, সব কিছু দেখে ম্যাম যদি মনে করে যে কোনো রিস্ক নেই তখন ম্যাম নিজেই বলে যে হচ্ছে নর্মাল ডেলিভারি করার জন্য, রিস্ক নিয়ে ম্যাম কখনো নর্মাল ডেলিভারি করে। সহ্য করতে পারতেছি না, তখন আমরা সিজারের ডিসিশন নেই, কিন্তু আমাদের ম্যাডাম সে বলেছে যে সিজার করার দরকার নেই, তোমরা একটু ওয়েট করো, নর্মালি হবে। আর ম্যাডাম আমরা ডাক্তার যখন থেকে দেখানো শুরু করেছি তখন থেকে ম্যাডাম বলছে যে প্রথম বেবি তোমাদের নর্মাল হবে, কেন সিজার হবে। আর ম্যাডামের একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে ম্যাডাম সিজারে বিশ্বাসী না, সে হচ্ছে গিয়ে নর্মাল ডেলিভারি হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে অন্য কিছু। অনেক ধন্যবাদ। এরকম আস্থা যদি থাকে এবং বিশ্বাস যদি থাকে ডাক্তারের উপরে এবং কাউন্সিলিংটা যদি শোনো তাহলে আসলে নর্মাল ডেলিভারি সম্ভব। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সুস্থ থাকো, বাচ্চা ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।